হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 10:30, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, অর্ঘ অফিসে গেছে। আজকে রান্না কিছু নেই, কিছু নেই মানে হচ্ছে কালকের রান্না সব রয়ে গেছে। হ্যাঁ মামি, কি মামি, এই যে একজন দুষ্টু করে যাচ্ছে মামি। তো কালকের সমস্ত রান্না রয়ে গেছে, কালকের রয়েছে, আগের দিনের রান্না রয়েছে। এই যে মামি, কালকের আগের দিনের সব রান্না রয়ে গেছে। আজকে রান্না করব না, জায়গাগুলো মানে বাকি জিনিসপত্র গোছাবো, তো তাই মেশিনে এখন মেশিন ঘুরছে, কাপড় আছে। আজকে তিনবার মেশিন চলবে, তো ওগুলো ছাদে দিয়ে আসতে যাব। বাকি টুকটাক যে কাজ সেগুলো করব। রান্নাঘরটা এখন মোটামুটি পরিষ্কার করে যেই খাবারগুলো বার করানো করা ছিল সেগুলো বার করে ফেলেছি ফ্রিজ থেকে, তো পরে গরম করব। কিছুটা বাসন মেজেছি, কিছুটা বাসন দিদি আসবে বলে রাখা রয়েছে, তো একটু রিল্যাক্সেশন আছে আজকে। তো দেখি বাকি কাজগুলো কি, যেগুলো অর্ঘকে ছাড়া আমি করতে পারবো সেগুলো যদি করতে পারি তো সেগুলো কমপ্লিট করব। আগে দেখি কি কি করতে পারি। এখন বাজে 11:30, এখন জামা কাপড় কিছুটা ছাদে দিয়ে আসলাম। একটু ভাবছি ডোডোর সাথে বসে খেলি, রান্না নেই বলে একটু রিল্যাক্সেশন, তো স্টোরি বুক নিয়ে এসছি, ওর সাথে বসে স্টোরি বুক পড়বো। বসো 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 বসো। ডোডোর আরেকটা দিদি এসছে, ও আমাদেরই ওপরে যে রুমটা আছে ওখানে থাকে, ওরা অ্যাকচুয়ালি গোয়ার, তো গোয়াতেই থাকে, ছুটিতে এসছে এখন। তো বেচারি, এ ওর ভাষা বোঝে না, ওর ভাষা বোঝে না, এ বলে বাংলা, এ বলে কোঙ্কিনি, ওইভাবেই দুজনে খেলছে। আর এদিকে দিদি এসছে ঘর ঝাড়ু দিতে, ওই জন্য ওদের দুজনকে ওপরে বসিয়ে দিয়েছি, দিদি ঘর ঝাড়ু দিচ্ছে। একজনকে কলা খেতে দিয়েছি, ওইখানে ধরে না, জানি, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, খা 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 খা, নিচে হাত ধরিয়ে দিচ্ছে, সেটা আর হবে না, ও ওখানে ধরেই খাবে আর খেতেও পাচ্ছে না, পাগলু, এখানটায় ধরতে হয়, নিচটা ধরো, নিচটা ধরো, এনাও খাও, এবার খাও, হ্যাঁ রেখে দিল, এবার একটু দুষ্টু ছেলে না, একা একা খাবে ও, এখন একা একা খাবে, আর এইখানটায় ধরে রয়েছে, এই নিচটাও ধরতে পারছে না, আসো এখানে ধরো, আসো খাও, একা একা ধরে খাও, এই নিচটা ধরে খাও, আসো আসো, নিচটা ধরো, এখানটা ধরো, হ্যাঁ এখান, আবার ওই ওপর, হ্যাঁ রে পাগলু রে, ওখানটা ধরলে হয়, এখানটা ধরো, এই জায়গাটা ধরো, এই জায়গাটা ধরো, আচ্ছা নে নে, পুরোটাই ছাড়িয়ে দিই তোকে, নে দে এই সাইডটা দে, এই সাইডটা দে, ছাড় নে, খা এবার খা, হ্যাঁ এবার উল্টো করে খাবে, পাগলু কোথাকার, খাও খাও খাও, তুমি খাও তুমি খাও। এখন বাজে 12:45, আমার ভাত হয়ে গেছে, ডোডোর জন্য ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, দিদি ঘরের কাজ কমপ্লিট করে দিয়ে গেছে, সময় ছিল বলে আমি ওই আমার যে মানি প্ল্যান্টগুলো ছিল ওগুলো জলও চেঞ্জ করে নিলাম, এই যে এগুলো জল চেঞ্জ করে একটু স্নান করিয়ে দিলাম এদেরকে। হ্যাঁ মাম্মি, এই যে আরেকজনকে স্নান করাবো এবারে, হিসু করে প্যান্ট ভিজিয়ে রেখেছে, তো এগুলোকে জল চেঞ্জ করে দিলাম, এগুলো একটু জল ঝরে গেলে ওখানে যে যার যার জায়গায় সেখানে রেখে দেব। ও আরেকটা জিনিস আপনাদের বলেছিলাম, হ্যাঁ মাম্মি, এই যে জলমহল থেকে যে ফ্রিজ ম্যাগনেটটা এনেছিলাম সেটা এটা দেখাবো বলেছিলাম, এটা এখন ডোডোকে স্নান করাবো, যদিও ঘুমায় তো ভালো, ঘুম পাড়িয়ে দেবো, ঘুমিয়ে গেলে ওকে স্নান মানে আমি স্নান করতে যাব, তা অর্ঘ আসলে তারপর সবাই মিলে লাঞ্চ করব। আর একটা জিনিস, কারেন্ট চলে গেছে, এত বিরক্তিকর ব্যাপার না এখানে, মিনিটে মিনিটে কারেন্ট চলে যায়, মেশিনটা একটা সেট তো দিয়ে এসেছি, এতক্ষণে এইটাও ধোয়া হয়ে যেত, আর ওপরেরগুলো আমি নিয়ে আসতে পারতাম, তারপরে আরেকটা সেট যেটা ছিল সেটাও ধুয়ে ফেলতে পারতাম, তো কী করা যাবে, কারেন্ট চলে গেছে, এখন ওটা ফ্রি বন্ধ হয়ে বসে আছে ওয়াশিং মেশিন, কখন কারেন্ট আসবে জানি না, তাই আমি ডোডোকে স্নান করিয়ে যদি সময় পাই তো নিজে স্নান করে নেবো, না হলে অর্ঘ আসলেই স্নান করতে ঢুকবো। কেন অর্ঘ আসলে স্নান করতে ঢুকবো সেটার কারণ হচ্ছে এখন ডোডো মানে বাথরুমের দরজা খুলতেও পারে বন্ধও করে দিতে পারে, তো ওকে রেখে আমি কোনোভাবেই স্নান করতে যেতে পারি না,
তো যদি ঘুমাই আমি স্নান করে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি তো ঠিক আছে, আদারওয়াইজ আমি স্নান করতে পারি না, ও বাইরে থেকে লক করে দিলে আমি বিপদে পড়ে যাবো। হ্যাঁ মাম্মা চলো স্নান করবো, চলো চলো। এই যা ঘন্টা বাজাচ্ছে, এখন বাজে 2, ডোডোকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিছুতেই ঘুমোলো না, তো ভাবলাম ওকে খাইয়ে দিই, অর্ঘ কখন আসবে জানি না, তো ওকে খাইয়ে দেব। সে তো হাওয়া, সে একটা ঝোলা আর একটা 5 লিটারের জলের বোতল নিয়ে আমাকে টাটা বলে চলে গেছে, কোথায় এসছে এই দেখুন, এগুলোকে এখানে ফেলে ও কোথায়, তুই ওদিক দিয়ে এসে এই দরজা খুললে হবে, এগুলো তোলো তোলো, এগুলো শিগগিরই তাড়াতাড়ি তোলো, আমি চলে যাচ্ছি, চলে আসো আসো তাড়াতাড়ি আসো মাম্মাম, আমি চলে গেলাম টাটা। এগুলোকে এখানে ফেলে দিয়ে সে ওই দরজার সামনে ওখানে মাম্মাম মাম্মাম করে যাচ্ছে, তো দুষ্টু হয়েছে ছেলেটা। এই যে এসছে পাগলু কোথাকার এসছে এখন, আমি ওকে ভাতটা খাইয়ে দেবো এখন। কি মামি, ডিম সেদ্ধ ঘি আলু সেদ্ধ ভাত, ডিমটা আমি আলাদা করে রেখে যাচ্ছি এখানে, ডিমটা রেখে যাচ্ছি এটার ভেতরে ঢেকে, আর কুসুমটা দিয়ে ভাতটা খাইয়ে দেবো, কেন কি ও যদি ডিম একবার দেখে নেয় তাহলে আর ভাত খাবে না, আগে ভাতটা খাইয়ে নেবো তারপরে ডিমটা ওকে খাওয়াবো। আমাদের জন্য কিছু রান্না করিনি, তো ওর জন্য এখন ঘি আলু সেদ্ধ ডিম ভাতই খাবে, তো খাইয়ে নিই ওকে আগে, অর্ঘ আসলে তারপর স্নানে যাবো। এই যো তুমি কি খাবে মাম্মা, কি খাবে তুমি? আমি এখানে ভাত মাখছি, আরেকজন দেখুন হিসু করে পুরো হাতে ফাতে চটকে নিল আমার, ভাল লাগে না, তুমি কি করেছো, তুই এটা কি করেছিস, তুই হাসছিস, ওই হাতটা মুখে দেয় না, চারিদিকে ছচ্ছত ছচ্ছত করেছি। হাত ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে দিলাম, সে জামা কাপড় রাখতে যাচ্ছে এখন, ওর জামা কাপড়গুলো ধোবো বলে বাইরে রেখেছি, উফ এই ছেলেটা পাগল করে দেবে, ওখানে আমি রেখেছিলাম হবে না, ও সে তুলে নিয়ে আসছে। হ্যাঁ এখন না, এখন না, মেশিনে দে, মেশিন চলছে, মেশিনে এটা ধোয়া হোক তারপর তোমার জামা কাপড় দেবো, চলুক মেশিন ধোয়া হোক তারপরে তো দেবো তোমার জামা কাপড়, এগুলো আছে তো এখানে আছে যে যে তোমার জামা কাপড় এগুলো দেবো, চলো ভেতরে চলো ভাতও খেয়ে নি। এই যো ঘুম থেকে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে নিজের জিনিস নিজে নিয়ে যাচ্ছে, তুমি পারবে ওটা, আচ্ছা যাও 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 বাবার কাছে নিয়ে যাও। ওরে বাবা রে, ওর থেকে তোর বাক্সই বড় হয়ে গেছে গো, কোথায় তুমি, তুই এটা নষ্ট করে দিবি, তুই ক্যাপসিকাম ও কি ব্যাংকে ঢোকাবি, হ্যাঁ ও ক্যাপসিকাম নিয়ে এসে ব্যাংকে ঢোকাবে, সব খেলনার সাথে ক্যাপসিকাম ছড়িয়েছে, গেছে ওইদিকে দেখে এখন এগিয়ে গেছে, বেচারা দেখতে পাচ্ছে না, এবার দেখেছে ক্ল্যাপ করে দাও, একটু ক্ল্যাপ করে দাও, দুষ্টু বুড়ো একটা, এটা দুষ্টু বুড়ো সারাক্ষণ টুন 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 করে ঘুরছে, তুমি কি খাবে, কি খাবে তুমি, পাপা পাপা কি খাবে, ভাত, এই দিব্যা একটু বলে দে কি বলছিস বাবাই, আর একটু আর কি, আচ্ছা আর আর কি, আর আচ্ছা তারপরে কি হয়েছে সেটা, কি বুদিবা মুদিবা মানে কি, কি বুদিম্বা বুদিবা মুদিম্বা, বুদিম্বা বুদিবা, আজকে ডিনারে হচ্ছে সুজি,
সুজি বানাচ্ছে অর্ঘমন্ডল, সুজি আর লুচি, লুচিটা আমি বানাবো। এই দেখো এই দেখো এই দেখো পাগলাকে, এই তুই কি করছিস, তুই কি করছিস, ওর ভেতরে মুখ ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া তোকে করে দেবো দাঁড়া। তুমি কি করছো, একজন ওপরে বসে করছে গরমের মধ্যে, যা ওই ঘরে যা যা। তুই কাঁচা আটাটা খাবি, কাঁচা আটা খাবি তুই, হ্যাঁ রুটি করে খাবি না, কাঁচা খাবি নাকি রুটি করে খাবি, কি হুঁ যে কোনো একটাতে হুঁ বলো। মানে আমাদের সুজি তৈরি হয়ে গেছে, গরমা গরম ফুলকো লুচি আর সুজি, সুজি একদম রেডি, নিজে রেডি করেছে তো ওই জন্য সুজি একদম রেডি। আর কি হচ্ছে, আমার লুচিটা যে কত ফুলছে সেটা দেখাও, একদম ফুলকো ফুলকো লুচি। এই লুচি ছাড়তে গিয়ে একবার আমার পা পুড়ে গেছিল। টেস্টি লুচি, কষা মাংস, কষা মাংস নেই সুজি দিয়ে খাবে। লক্ষ্মী পুজোর সুজি আর লুচিটা খুব মিস করছিলাম, অনেকদিন ধরে মন করছিল লুচি লুচি লুচি। জীবনে আমি খাই না সুজি আর লুচি, ওই একদিনই খাই লক্ষ্মী পুজোর দিনে প্রসাদে, কিন্তু খুব মিস করছিলাম ওটা। আমার মা শুনলে বলবে যে তুই সুজি আর লুচি, তো কি করবো এখন, খুব ইচ্ছা করছে লুচিটা খেতে, সুজি লুচিটা আজকেই ভাবলাম বানিয়ে ফেলি লুচিটা। তো গরমা গরম লুচি আর সুজি আজকের ডিনার, গরমা গরম লুচি ফুলকো লুচি রেডি আমাদের। সুজি তো অর্ঘ আগেই বানিয়ে দিয়েছে, এখন ভাজা হয়ে গেছে। পুকুকে খাওয়াচ্ছে লুচি, পুকুম ফার্স্ট টাইম লুচি খাচ্ছে তো। মামাম মামাম টেস্টি লুচি, ভাল লাগছে? তুই ওই বাটি থেকে একা একা তুলে নিয়ে খাচ্ছিস, গরম লাগছে না? তা কেন তুলেছিস তুই ওখান থেকে, কি অবস্থা দেখো। তুই একা একা চুরি করে নিয়ে লুচি খাচ্ছিস, এই বাবা একা একা চুরি করে নিয়ে লুচি খাচ্ছিস, কে চুরি কে করেছে, লুচি চুরি কে করেছে, কোথা থেকে চুরি করেছো, ওখান থেকে কে চুরি করেছে, তুমি চুরি করেছো, এরকম করে দেখাচ্ছে। আমি খা, আমাদের ডিনার কমপ্লিট, অনেকদিন পর লুচি সুজি খেয়েছি, ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।